হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এটা হলো আমাদের নায়াগ্রা ফলের থার্ড পার্ট। এর আগে আমি নায়াগ্রা ফলের ট্রাভেলিং ব্লগ এবং রাতের ব্লগ পোস্ট করেছিলাম। আজকে আমরা আপনাদেরকে দিনের বেলা নায়াগ্রা ফল দেখতে কেমন সেটা দেখাবো। এই ব্লগটি আমরা অনেকদিন পর পোস্ট করছি। এটার কারণ হলো আমরা নায়াগ্রা ফল থেকে আসার পর বাংলাদেশে অনেক মারামারি এবং আন্দোলন হয়, যেটা কোটা আন্দোলন হয় সেটা আপনারা সবাই জানেন, এবং তার কিছুদিন পরেই ইভেনিতে বর্ণা হয়। আমাদের বাড়ির অবস্থাও ভালো ছিল না, ওসবের জন্য আমরা স্যাড হয়ে থাকার কারণে কোনো কিছুই পোস্ট করা হয়নি। আমরা একদম ভোর ভোর সকাল হোটেল থেকে নাস্তা করে বের হয়ে গেলাম নায়াগ্রা ফলের উদ্দেশ্যে। তো আমরা যখন হাঁটছিলাম তখন আমরা এই যে এইসব ভিউ দেখছিলাম, এটা হলো ক্লিফটন হিল, এটা নিয়ে আমরা একটি আলাদা ব্লগ পোস্ট করব। তো এই যে এইভাবে হেঁটে হেঁটেই আমরা হলাম নায়াগ্রা ফলে চলে আসলাম। আমাদের এই সুন্দর পৃথিবীতে অনেক জায়গা রয়েছে যেখানে আপনি গেলে মুহূর্তের জন্য বোর্ড হবেন না, কিভাবে যে সময় কেটে যাবে আপনি বুঝতেও পারবেন না। ঠিক তেমন একটি জায়গা হলো এই নায়াগ্রা ফল। আমেরিকা ও কানাডার বর্ডারে তিনটা ফল নিয়ে গঠিত এই নায়াগ্রা ফল। কানাডার সাইডের ফলটার নাম হলো হর্সু ফল, এবং আমেরিকান সাইডের ফলটার নাম হলো আমেরিকান ফল অথবা ব্রাইডাল ভেল ফল। এগুলোর মধ্যে সবচেয়ে বড় ফল হলো কানাডার হর্সু ফল। যদিও আপনি ইউএসএ এবং কানাডা দুইটি সাইডেরই ফল দেখতে পারবেন, বাট সবচেয়ে সুন্দর ওয়াইড ভিউ আপনারা দেখতে পারবেন হলো কানাডার সাইডে। প্রকৃতির এই অপরূপ সুন্দর জায়গাটি দেখার জন্য পৃথিবীর থেকে নানা রকম মানুষ ঘুরতে আসে এখানে। প্রতি সেকেন্ডে এই নায়াগ্রা ফলে 3 কোটি লিটার পানি বয়ে যায়। আমরা সবাই তো বইয়ে পড়েছি যে নায়াগ্রা ফল অনেক বড়, বিশ্বের সবচেয়ে বড় জলপ্রপাত, কিন্তু সামনাসামনি না দেখলে কেউই বুঝবে না যে নায়াগ্রা ফলটা আসলেই কত বড়। আজকে মূলত এই ব্লগে আমরা হলাম বোটে উঠবো, মানে ক্রুইজে উঠবো। আমরা যেহেতু ক্যানাডা সাইডে থাকি, ক্যানাডা সাইডের বোটের নাম হলো হর্নব্লোর ক্রুইজ অথবা নায়াগ্রা সিটি ক্রুইজ, এবং আমেরিকান সাইডে যে বোটটা রয়েছে সেই বোটটার নাম হলো মেড অফ দ্য মিস্ট। এই বোটটাতে ওঠার জন্য আমাদের টিকিট কাটতে হবে। এখানে টিকিট কাটার জন্য বিভিন্ন রকমের ক্যাটাগরি রয়েছে। আপনি যদি কোনো ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট হন তাহলে আপনার একরকম পে করতে হবে, এবং আপনি যদি এখানে থাকেন, রেসিডেন্স থাকেন, তাহলে আপনার আরেকটু কম পে করতে হবে। এখানে যারা চাইল্ড রয়েছে, মানে 2 থেকে 13 ইয়ার ওল্ড পর্যন্ত, তাদের জন্য $23.50 লাগবে, এবং যারা অ্যাডাল্ট রয়েছে যারা 13+ তাদের জন্য হলো $33.50, এবং যারা ইনফ্যান্ট রয়েছে, মানে একদম ছোট 2 ইয়ার পর্যন্ত, তাদের জন্য ফ্রিতে রয়েছে। অবশ্য প্রায় সবসময় একই থাকে না, আপ অ্যান্ড ডাউন হয়। তো আমরা প্রথমে টিকিটটি স্ক্যান করে নিলাম, তারপর একটু সামনে আগানোর পর দেখতে পেলাম যে ওরা সবাইকে একটি কোট দিচ্ছে, মানে যে প্লাস্টিকের জ্যাকেটটা দিচ্ছে, এটা বেসিক্যালি দেওয়া হচ্ছে যাতে গায়ে পানি পড়লে আমরা না ভিজি। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কালারটা, তো ক্যানাডিয়ান সাইডেরটা হচ্ছে রেড কালার এবং আমেরিকান সাইডেরটা হচ্ছে ব্লু কালার। এভাবেই ক্যানাডা ও আমেরিকাকে ডিফাইন করা হয় যাতে বুঝতে পারে যে ওরা কোন সাইড থেকে যাচ্ছে। যারা রেড সাইডের তারা হলো ক্যানাডিয়ান এবং ব্লুটা হলো আমেরিকান সাইড। তো তারপরে এই যে এখানে দেখুন, আমরা 4 জন হলাম, এই জ্যাকেটটা পরে নিলাম। দর্শনীয় দৃশ্য দেখতে পারবো, এবং সবচেয়ে বড় কথা হলো যে আমরা একদম নায়াগ্রা ফল আমাদের কাছে থেকে দেখতে পারবো। আমরা বোটে উঠেই দৌড় লাগালাম ছাদের একবারে সামনের দিকে যাওয়ার জন্য।
কারণ খোলা ছাদে সামনের দিকটায় দাঁড়ালে সবচেয়ে ভালোভাবে উপভোগ করা যাবে দৃশ্যটি। জাহাজটা জলপ্রপাতে এত কাছে নিয়ে যায় যে ইঙ্কুত না পড়লে কাক বেজা হয়ে যাব আমরা সবাই। জাহাজটি ছাড়ার কিছুক্ষণ আগে আমেরিকান সাইডে আরেকটি জাহাজ রওনা হলো। আমেরিকান সাইডে দর্শনীদের রেইনকোটের রং নীল কালার। আগ পিছু করে দুটি জাহাজই চলা শুরু করলো, আমাদেরকে এক এক করে সব জলপ্রপাতের কাছে নিয়ে যাচ্ছে। তবে রেইনকোট তেমন কোনো কাজে লাগলো না। আমেরিকান ফলসের দিকে যাও না ভালো ছিল, তবে ক্যানাডার ফলসের দিকে এসেই মোটামুটি পুরাই কাক ভেজা হয়ে গেলাম। রূপাতের কাছে পানি পড়ার শব্দ আর জাহাজের রেইন মোটামুটি একটি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করে। যারা বেশ অ্যাডভেঞ্চার পছন্দ করেন না, তারা জাহাজের একেবারে সামনে দাঁড়ানো উচিত নয়। আমাদের অবশ্য অনেক বেশি ভালো লাগছিল। যখন পানিগুলো আমাদের গায়ে ছিটু ছিটু করে পড়ছিল, তখন সবাই অনেক চিৎকার দিচ্ছিল এবং যেই ভালো লাগছিল বলার বাইরে। পানির ছিটা এবং অপরূপ সুন্দর এত বাতাসে মনটা অনেক ভরে যাচ্ছিল। যতই আমি ক্যামেরাতে ভিডিও করি না কেন, নিজের চোখে দেখা এবং নাকি মোবাইল থেকে দেখা দুটো একদমই সেম না। যারা আমাদেরকে চিনেন আপনারা অবশ্যই জানেন যে আমরা অনেক ঘোরাঘুরি করেছি, বাট নায়াগ্রা ফল আমাদের জন্য একটি অন্যরকম এক্সপেরিমেন্ট ছিল। লিটারালি আমি যখন কথা বলছি এটাতে আপনারা ওভাবে বুঝতে পারবেন না, বাট যতক্ষণ না আপনারা এই জিনিসটা আপনার নিজ থেকে ফিল করেন। তো আমি আর কথা না বলে আপনারা ভিডিওটা দেখুন এবং উপভোগ করুন যা আমরা উপভোগ করেছি। এভাবে কীভাবে যে সময় চলে গেল বুঝতেই পারলাম না। মনে হচ্ছিল যে মাত্রই তো উঠেছি, এখনই কেন নেমে যাচ্ছি। ওরা একটি নির্ধারিত টাইম দিয়ে দিয়েছে যে টাইমের মধ্যে আমাদের ফেরত আসতে হবে, এছাড়া তো কোনো উপায়ও ছিল না। অনেক বেশি ভালো লেগেছে
সবচেয়ে বেস্ট এক্সপিরিয়েন্স আমার লাইফে। অ্যান্ড যেহেতু নায়াগ্রা ফল আমার ড্রিম, তার জন্য এই এক্সপিরিয়েন্সটা বলার বাইরে। এটা আমার লাইফের বেস্ট ট্রিপ ছিল। আমি খারাপও লাগছিল যে এত তাড়াতাড়ি কেন জাহাজটাকে নেমে যেতে হলো। তবে এটাই কিন্তু আমাদের নায়াগ্রা ফলের অ্যাডভেঞ্চার শেষ না। আমরা আরও এক্সট্রিম লেভেলের জিনিসপত্র ট্রাই করেছি। আমরা 360 রাউন্ডেরই নায়াগ্রা ফল দেখে ফেলেছি। উগ্রার ব্লগ এর নেক্সট ব্লগে আপনারা দেখবেন। এখানে দেখুন, আমরা বোট থেকে নামার পর এখানে দাঁড়িয়ে রয়েছি এবং উপভোগ করছি, কারণ এর কিছুক্ষণ পরেই আমাদের আরও অন্যান্য অ্যাডভেঞ্চার জিনিসপত্রতে যেতে হতো, যেটার জন্য আমরা টিকিট কাটিয়ে ফেলেছি। কিন্তু উগ্রার জন্য আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে, এই জন্য আমরা এখানে ভিউ দেখছি। বেশ কিছুক্ষণ মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিলাম, এই অবিরিত ধারা পানি পড়তে থাকাকে দেখছিলাম। হু করে বাতাস বইছে, সেই বাতাসের তরে মাঝে মাঝে জলপ্রপাতের পানির কোনা আমাদের হালকা ভিজিয়ে দিচ্ছিল, কিন্তু সেদিকে আমরা কোনো গুরুত্বই দিচ্ছিলাম না, কারণ ভালোই লাগছিল। দু চোখ ভরে কেবল জলপ্রপাতই দেখছি আর পানির স্রোতের সুতীব্র শব্দ শুনছি, ভালোই লাগছিল। তো এরপরে আমরা কী কী করি সেগুলো যদি আপনারা দেখতে চান, এই জন্য আপনারা নেক্সট ব্লগটির জন্য অপেক্ষা করুন। এবং নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করার জন্য আপনাদেরকে আমাদেরকে সাবস্ক্রাইব এবং ফলো করে দিতে হবে, যাতে আমার নেক্সট ব্লগটা পোস্ট করার পর আপনারা দেখতে পারেন ও বুঝতে পারেন যে আমরা পোস্ট করেছি। তো আমাদের ব্লগটি এতটুকুই ছিল, আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করুন।